6 মাসে বেহাল রাস্তার অবস্থা। পানিরে পড়িলা 3 কোটি টঙ্কা। হাত মারিলে উঠি যাচ্ছি পিচু। নিম্নমানর কাম করি মালেমাল ঠিকাদার ও যন্ত্রী। দুর্গমরে বাট বণা বিকাশ, 6 মাস ন পূরণু বেহাল রাস্তার অবস্থা। নির্মাণর 6 মাস ন পূরণু রাস্তার পিচু উঠি যাচ্ছি। নিম্নমানর রাস্তা করি মালেমাল ঠিকাদার ও যন্ত্রী। 6 মাসের পানিরে পড়ছে 3 কোটি টঙ্কা। টিকে নজর পকান্তু এ সূচনা ফলক উপরে। সূচনা ফলকরে অন্য সমস্ত তথ্য রয়েছে, কিন্তু রাস্তা নির্মাণ আরম্ভ ও শেষ তারিখ নাহি। মুখ্যমন্ত্রী সড়ক যোজনার গ্রাম্য উন্নয়ন বিভাগ পক্ষরু বৌদ্ধ জেলা বিরিগড় টিকরপড়া ঠারু বুরগুরা বরপদ্র পর্যন্ত রাস্তা নির্মাণ করা যাইছি, যাহার দূরতা 3 কিলোমিটর 800 মিটর রহিতিবাবেলে রক্ষণাবেক্ষণ পাই 5 বর্ষ অবধি রয়েছে। এ সমস্ত কার্য পাই 3,52,8,475 টঙ্কা ব্যয় অটকল করা যাইছি, কিন্তু 6 মাস ন পূরণু রাস্তা পালটিছি মরণ যোদ্ধা। টিকরপড়া ছকরু বরপদর দেইগিরি রাস্তা হইছে প্রায় 4 কিলোমিটর রাস্তা, আও পাখাপাখি 4 কোটি টঙ্কা এর লাগি মঞ্জুর হইছে। আও রাস্তা এভাবে নিম্ন কাম রয়েছে যে রাস্তা নির্মাণ বর্ষে ন জানু তার পিচু পুরা উঠি গলানি। আও লোক মানে পাখাপাখি 2-3টি পঞ্চায়েতর পাখাপাখি 60-70 গাঁ লোক যা আসবা করছেন। আও বিশেষ করে রাস্তার পিচু উঠিবা যোগ রাস্তার যা বেড়ে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। তেমন যন্ত্রী আউ ঠিকাদার মিলি ভগতরে এসব নিম্নমান করে অর্থ আত্মসাত করে অভিযোগ হচ্ছে। আজ্ঞা আসন্তা বর্ষ আজ্ঞা হয়েছিল কামটা তো পিচু যাক সব উঠিকে খাল ঠিক হয়ে সব তো দবিকি রয়েছে খাল সব চিপসা সব উঠি পড়ছে। আর কন্ট্রাক্টর আজ্ঞা গলা কহিনু আজ্ঞা সে আজ্ঞা গলা তো শুনলে না তো দিন পকাই কামটা তো করি পকাই রয়েছেন কাম তো খেজে যাই রয়ে পড়ছে চিপি সব উঠিক রয়েছে আজ্ঞা যেতকি তো আজ্ঞা করা হয়েছিল তো আজ্ঞা সে কামটা তো পকাই রয়েছে যেতে যা কলে তো গুহারি শুনলে আজ্ঞা সে তো তার করা কর্ম সবার করে তো ভাগলে আর দিন পকাই আর টিসপর তো উঠিক রয়েছে আজ্ঞা স্যার। টিকে ভালরে দৃশ্য দেখুন রাস্তা মঝিরে কেউঠি পিচু উঠি গলানি তো আউ কেউঠি বড় বড় খাল পাখাপাখি 15 কিলোমিটর রাস্তার অবস্থা বেহাল। এই রাস্তা উপরে বৌদ্ধ জেলা আদিবাসী অধ্যুষিত টিকরপড়া পঞ্চায়েতর প্রায় 30 ঊর্ধ্ব গাঁ নির্ভর করতে। রাস্তার অবস্থা এভাবে বেহাল যোগু দুর্ঘটনা বি বড়ুচি না নথিবা অসুবিধার সম্মুখীন হেউছেন অঞ্চলবাসী, যাহাকে নিয়ে গ্রামবাসীঙ্ক মধ্যে তীব্র অসন্তোষ বড়িথিবা বেলে রাস্তা নির্মাণের দুর্নীতির উচ্চস্তরীয় তদন্ত দাবি করেছেন অঞ্চলবাসী। অন্যপটে বিভাগ সহ আলোচনা হয়েছি, খুব শীঘ্র রাস্তা মরামতি হব বলে কইছেন নূতন জেলাপাল। রাস্তা গলা বর্ষ হয়েছিল, এই বর্ষ পিচু উঠি চাল না এমনি হইরাণ হোক লোক এই রাস্তা খসগা রাস্তার যা আসা করছ পিচু উঠি গেলা গুহিয়া মাটি পকিকি টিকে টিকে পিচু লেপি দিয়েছ আও কেন ঠিকাদার আউ সমান মিশিকি এমনি কাম করছ আও বর্ষে হলা ভালো বর্ষে নিয়ে হবা বলে আর কেন এমনি হয়েকি রাস্তাটা কাম নাই দেব পড়ি রয়েছে সব খাইকি কাম মানে 6 ইঞ্চ দেবাটা 3 ইঞ্চ দেউজন সে ডামর বি নাই লাভা কি কেন ইয়ে নাই লাভা কিছু নাই সব ডুপ্লিকেটিয়া করে খাইবা লাগি সব কাম করুছে না তাকে কুহা হয়েছিল এক্সটেনশন সমস্ত যাই দেখি যাইলে বি তার কিন্তু টোটালি কাম নাই নিম্নমানর কাম যেটাকি কামর 3 মাস পরে হি উঠছে বর্ষে নু 3 মাস পরে হি কাম তার সব পিচু উঠি যাইছে যাফলে যা আইবা বহুত মানে বাধাপ্রাপ্ত হচ্ছে লঙ্গর পাখাপাখি সেপট 10-12 খন্ড গাঁ সেপুরে ডিপেন্ড করছেন সব জায়গা তার প্রতি তো তদন্ত দায়ী আগুন কুহ হয়েছিল বর্তমানে আমি কৌছু যে সে তো তদন্ত করি কন্ট্রাক্টর কহিকি সে আউথরে যে কামটা ইয়ে কলে হয়েপার কিন্তু কন্ট্রাক্টর মানে আমার যাকি প্রশাসন তাঁর মধুচন্দ্র সম্পর্ক যোগ যে কাম আজকি মানে নষ্ট হওয়ার লাগি বসছে। 24 বর্ষ বিজেডি সরকারের ঠিকাদার ও যন্ত্রীঙ্ মিলিভগতরে চালিথিলা লুট। দুর্গমবাসীঙ্কু গমনাগমন যোগাই দেবা নাঁরে কোটি কোটি টঙ্কা ব্যয়বরাদ্দ করা যাউথিলা, কিন্তু সুফল পাউ নথিলে দুর্গমবাসী। 6 মাস তলে নির্মাণ হইতিবা রাস্তার অবস্থা একথাকু স্পষ্ট প্রমাণিত করুছি। তবে দুর্নীতিখোরঙ্ক উপরে কেবে কার্যানুষ্ঠান গ্রহণ করা যাউছি দেখিবাকু বাকি রহিলা। বৌদ্ধরু সীতাকান্ত সিংহ রিপোর্ট রগস নিউজ। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।